হাজার কোটি টাকা ট্রেডিং কেলেঙ্কারি। সিবিআইয়ে আরম্ভ করিলে 41টা গোচরের তদন্ত। দীপাঙ্কর বর্মন, বিশাল ফুকন, সুমি বরা, তার্কিক বরা, রঞ্জিত কাকতি, মোহাম্মদ সাকির আর রাজদীপ দেবর দরে ধুরন্ধরের মুখা খুল খাব সিবিআইয়ের তদন্ত। তদন্তর প্রথম ধাপত সিবিআইয়ে খুলিলে দীপাঙ্কর বর্মনের ফাইল। পিতৃ মাতৃক জেলত বন্দী হয়ে থাকা সময়ত পলাই থাকা দীপাঙ্কর বর্মনের বিরুদ্ধে আছে 7000 কোটি টাকা লুণ্ঠনের অভিযোগ। সমান্তরালক ড্রিম গার্ল সুমি বরা আর ফুকলিয়া প্রবঞ্চক বিশাল ফুকনের রূপকথার কাহিনীর পৃষ্ঠা খুলবল ডিব্রুগড়ত উপস্থিত হয়েছে সিবিআইয়ের তদন্তকারী বিষয়া। ডিব্রুগড়ত পঞ্জি স্কিমর হেডমাস্টার রঞ্জিত কাকতির বিরুদ্ধে রুজু হওয়া গোচরেরও তদন্ত চলাব সিবিআইয়ের দলে। গ্রামোন্নয়নের চাকরি এরি ট্রেডিং এফেক্সর জড়িয়ে সাধারণ লোকর 1200 কোটি টাকা লুটি পুতি খা জীবন ফুকন নগরের রঞ্জিত কাকতির জালিয়াতি ফাদিল হব সিবিআইয়ের তদন্ত। রঞ্জিত কাকতির ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারের আন তিনি আলহী বিশাল ফুকন, সুমি বরা আর তার্কিক বরাক প্রয়োজন সাপেক্ষে জেরা চলার সম্ভাবনা আছে সিবিআইয়ের দলে। 11000 কোটি টাকার কেলেঙ্কারির আটাইকটা খলনায়কর বিরুদ্ধে এতালেক রুজু হওয়া 41টা গোচরের ফাইল ইতিমধ্যে তন্ন তন্নক পরীক্ষা করেছে সিবিআইয়ের তদন্তকারী দলে। এই 41টা গোচরের উপরও আরক্ষী সিবিআই সমর্পণ করব করিমগঞ্জের মোহাম্মদ সাকির আর রাজদীপ দেব নামের আন দুই খলনায়কর বিরুদ্ধে রুজু করা গোচর। রহস্যজনকভাবে দীপাঙ্কর বর্মন আর রঞ্জিত কাকতির বাহিরে বিশাল ফুকন আর সুমি বরার দরে আনর পিঠারে বিহু পতা লোকের বিরুদ্ধে কোনো ভুক্তভোগী এতালেক দাখিল করা নাই এজাহার। পাছে সিবিআইয়ের তদন্ত নাম হাঙুর খাব পারে বিশাল ফুকনক বিনিয়োগ করবলে কোটি কোটি টাকা দিয়া লগতে সুবুরিয়া রাজ্যের বহু কোটি কোটি লোকের নাম। কেঁচু খান্দুতে সাপ ওলালে নিশ্চিতভাবে দীঘলীয়া হব দেশ কপাই যাওয়া 11000 কোটি টকিয়া ট্রেডিং কেলেঙ্কারির তদন্ত। বীরিঞ্চি কুমার ডেকার সহযোগত ডিব্রুগড়ের পর জেসি মাহমেদর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ। এঘাৰ হাজাৰ কোটি টকীয়া ট্ৰেডিং কেলেংকাৰী। চিবিআইয়ে আৰম্ভ কৰিলে 41টা গোচৰৰ তদন্ত। দীপাঙ্কৰ বৰ্মন, বিশাল ফুকন, সুমি বরা, তার্কিক বরা, রঞ্জিত কাকতি, মোহাম্মদ সাকির আর রাজদীপ দেবর দরে ধুরন্ধরের মুখা খুল খাব সিবিআইয়ের তদন্ত। তদন্তর প্রথম ধাপত সিবিআইয়ে খুলিলে দীপাঙ্কর বর্মনের ফাইল। পিতৃ মাতৃক জেলত বন্দী হয়ে থাকা সময়ত পলাই থাকা দীপাঙ্কর বর্মনের বিরুদ্ধে আছে 7000 কোটি টাকা লুণ্ঠনের অভিযোগ। সমান্তরালক ড্রিম গার্ল সুমি বরা আর ফুকলিয়া প্রবঞ্চক বিশাল ফুকনের রূপকথার কাহিনীর পৃষ্ঠা খুলবল ডিব্রুগড়ত উপস্থিত হয়েছে সিবিআইয়ের তদন্তকারী বিষয়া। ডিব্রুগড়ত পঞ্জি স্কিমর হেডমাস্টার রঞ্জিত কাকতির বিরুদ্ধে রুজু হওয়া গোচরেরও তদন্ত চলাব সিবিআইয়ের দলে। গ্রামোন্নয়নের চাকরি এরি ট্রেডিং এফেক্সর জড়িয়ে সাধারণ লোকের 1200 কোটি টাকা লুটি পুতি খা জীবন ফুকন নগরের রঞ্জিত কাকতির জালিয়াতি ফাদিল হব সিবিআইয়ের তদন্ত। রঞ্জিত কাকতির ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারের আন তিনি আলহী বিশাল ফুকন, সুমি বরা আর তার্কিক বরাক প্রয়োজন সাপেক্ষে জেরা চলার সম্ভাবনা আছে সিবিআইয়ের দলে। 11000 কোটি টাকার কেলেঙ্কারির আটাইকটা খলনায়কর বিরুদ্ধে এতালেক রুজু হওয়া 41টা গোচরের ফাইল ইতিমধ্যে তন্ন তন্নক পরীক্ষা করেছে সিবিআইয়ের তদন্তকারী দলে। এই 41টা গোচরের উপরও আরক্ষী সিবিআই সমর্পণ করব করিমগঞ্জের মোহাম্মদ সাকির আর রাজদীপ দেব নামের আন দুই খলনায়কর বিরুদ্ধে রুজু করা গোচর।
ৰহস্যজনকভাৱে দীপাংকৰ বৰ্মন আৰু ৰঞ্জিত কাকতিৰ বাহিৰে বিশাল ফুকন আৰু সুমি বৰাৰ দৰে আনৰ পিঠাৰে বিহু পতা লোকৰ বিৰুদ্ধে কোনো ভুক্তভোগীয়ে এতিয়ালৈকে দাখিল কৰা নাই এজাহাৰ। পাছে চিবিআইৰ তদন্তত নাম সাঙুৰ খাব পাৰে বিশাল ফুকনক বিনিয়োগ কৰিবলৈ কোটি কোটি টকা দিয়া অসমৰ লগতে চুবুৰীয়া ৰাজ্যৰ বহুত কোটিপতি লোকৰ নাম। কেঁচু খান্দোতে সাপ ওলালে নিশ্চিতভাৱে দীঘলীয়া হ'ব দেশ কপাই যোৱা 11,000 কোটি টকীয়া ট্ৰেডিং কেলেংকাৰীৰ তদন্ত। বীৰেন সুকুমাৰ ডেকাৰ সহযোগত ডিব্ৰুগড়ৰ পৰা জেছিম আহমেদৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।